হিন্দু লোকের এত বোকা? ভগবানরাম আমাদের দেখবেন, আপনাকে দেখবে? আমরা যারা মানুষের জন্য কাজ করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে সারা বছর মানুষের জন্য কাজ করছে, তাকে দেখবে না? আপনাকে দেখবে। আপনি রাম মন্দিরের জন্মস্থাপনের দিন আপনি গিয়ে মন্দিরে ঝাড়ু দিয়েছেন, পুজো করেছেন, তার জন্য মানুষ আপনাকে ভোট দেবে? হিন্দু লোকের এত বোকা? না হিন্দু বোকা, না মুসলমান বোকা। যখন রাম মন্দির নিয়ে উন্মাদনা, তার থেকে বাদ যায়নি কোচবিহার। কোচবিহারেও কিন্তু আজকে রাম মন্দিরের উদ্বোধন হলো এবং নিশীথ প্রামাণিক এখানকার যিনি সাংসদ রয়েছেন তথা মন্ত্রী, তার উদ্যোগে সেখানে আজকে মন্দির উদ্বোধন হলো, তিনি পুজো দিলেন। কীভাবে দেখছেন এবং পাশাপাশি আপনাদের এই যে সংহতি মিছিল কোচবিহারেও হলো, কীভাবে দেখেন এই সম্পূর্ণ বিষয়টাকে? প্রত্যেকে যার যার ধর্ম উপাসনা সে করবে, এটাতে কোনো অসুবিধা কী হয়? আমরা হিন্দু, আমি আমার হিন্দু ধর্মের উপাসনা করব। যে মুসলিম ভাই সে তার ধর্মের উপাসনা করবে। এই চিন্তা ভাবনা থেকেই তো রাম মন্দির বাবরি মসজিদের সমস্যার সেটেল হলো এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশেও হলো। সুপ্রিম কোর্টের নির্দেশটাকে কার্যকর করার দায়িত্ব হচ্ছে যারা মন্দির চেয়েছিল, যারা মন্দিরের পিটিশনার। দেখা গেল পিটিশনারদের সবাইকে সরিয়ে দেওয়া হলো রাতারাতি, এবং নরেন্দ্র মোদী সে নিজে গিয়ে পূজায় বসছে, দেশের হিন্দুদেরকে দেখাবার চেষ্টা করছে যে উনি মন্দিরটা করলেন। এটা ভুল, উনি করেননি। উনি 1987 সালে সিমলাতে বিজেপির অধিবেশনে বিজেপি সিদ্ধান্ত ঘোষণা করেছিল রাম মন্দির এখন সুপ্রিম কোর্টের বিষয়, আমাদের আর কিছু করার নেই। তারপরেও 92 সালে বাবরি মসজিদের চূড়ায় গিয়ে ভেঙেছে। সুপ্রিম কোর্টে সাব জুরিস ছিল মামলা, সেই মামলা চলাকালীন বাবরি মসজিদে গিয়ে কর সেবকরা মসজিদের চূড়া ভেঙেছে। যেটাই হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবারে মন্দির হয়েছে। সেই মন্দির নির্মাণের পুজো রামের প্রাণ প্রতিষ্ঠা করতে কেন উনি বসবেন? দেশের প্রধানমন্ত্রীকে এই কাজ? জিডিপি নেমে যাচ্ছে, সীমান্ত দখল হয়ে যাচ্ছে, চায়না সীমান্তের ভিতরে ঢুকে পড়ছে, পাকিস্তানকে সরানো গেল না, পিওসি অধিগ্রহণ করা হবে হলো না, জিনিসের দাম আকাশের উপরে চলে গেছে, কেরোসিনের দাম ডিজেলের সমান। প্রধানমন্ত্রী এগুলো দায়িত্ব, প্রধানমন্ত্রী কি পুজোতে বসার দায়িত্ব নেই? পুজোতে বসার দায়িত্ব ছিল শঙ্করাচার্যের, যে শঙ্করাচার্যরা চারজনই এটাকে বয়কট করল, যারা বললেন যে সনাতনী হিন্দু রীতি মেনে হচ্ছেই না পুজো, প্রাণ প্রতিষ্ঠা সনাতনী হিন্দু রীতি মেনে হচ্ছে না। শঙ্করাচার্যরা সরে এসছেন, আমরা তো ছোট হিন্দু, আমরা তাদের কাছ থেকে শিখি, তাদের কাছ থেকে জানি, শঙ্করাচার্যদের কাছ থেকে জানি, জানতে পারলাম আসল সত্যটা। যেটা করছে লোকসভা নির্বাচনের আগে এই মন্দিরকে স্থাপন করারকে কেন্দ্র করে বিজেপি সমস্ত কালো দিকগুলোকে আলো দেওয়ার চেষ্টা করছে। গত 10 বছরে বিজেপির যত কালো দিক সেগুলোতে আলো জ্বালাবার চেষ্টা করছে মন্দির বানিয়ে, এটা হবে না। আমাদের নিশীথ প্রামাণিকরও তাই, যে প্রশ্নটা আপনি করলেন, নিশীথ প্রামাণিকের রাজারহাটে গলির ভেতরে মন্দির বানাবার জন্য 5 বছর আগে কুচবিহারের মানুষ ভোট দেয়। ভোট দিয়েছিল নারায়ণী সেনা করবো বলে, ভোট দিয়েছিল বছরে 2 কোটি লোকের চাকরি দেবো বলে, ভোট দিয়েছিল সায়ের স্টেডিয়াম হবে বলে, ভোট দিয়েছিল কোচবিহারের মানুষ তার মর্যাদা ফিরে পাবে। কোথায়? আপনি তো পারলেন না। একটা কেন্দ্রীয় অনুদান বলুন, একটা কেন্দ্রীয় প্রজেক্ট বলুন যে 5 বছরে এনেছেন, তাহলে আপনি কিসের জন্য ভোট চাইবেন? আপনি এখন মন্দিরে গিয়ে পুজো করলে হবে? ভগবান রাম আমাদের দেখবেন, আপনাকে দেখবে? আমরা যারা মানুষের জন্য কাজ করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে সারা বছর মানুষের জন্য কাজ করছে, তাকে দেখবে না? আপনাকে দেখবে। আপনি রাম মন্দিরের জন্মস্থাপনের দিন আপনি গিয়ে মন্দিরে ঝাড়ু দিয়েছেন, পুজো করেছেন, তার জন্য মানুষ আপনাকে ভোট দেবে? হিন্দু লোকের এত বোকা? না হিন্দু বোকা, না মুসলমান বোকা। মানুষ তার স্বাধিকার শক্তি আগামী লোকসভা নির্বাচনে সঠিক জায়গায় প্রয়োগ করবে। কুচবিহারে এই লুটেরা, এই প্রলোভন দেখানো, মিথ্যা আছে, এদের আর জায়গা নেই।